ভাই বোনেরা আমার, এত রৌদ্রের মধ্যে, প্রচণ্ড রৌদ্রে দগ্ধ হয়ে, তপ্ত হয়ে, প্রখর রৌদ্রে গা জ্বলে যাচ্ছে গরমে, তা সত্ত্বেও একদিকে আমার মা বোনেরা আলোকিত করে বসে আছেন এই সভা, আমার ছাত্র যৌবন, আমার তপশিলি ভাই বোনেরা, আমার আদিবাসী ভাই বোনেরা, আমার সংখ্যালঘু ভাই বোনেরা, আমি সবাইকে বলি মা গো, তোমায় অনেক প্রণাম, অনেক সালাম, অনেক জয় জোহার। আমি ভাই বোনেদেরও বলবো, প্রবীণদের বলবো প্রণাম নেবেন, শুভ নববর্ষ, শুভ রমজান মাস, শুভ ঈদ মুবারক, শুভ অন্নপূর্ণা পুজো, আপনাদের সকলের ভালো হোক। আমি সকলকে জানাই অনেক অনেক শুভনন্দন। দক্ষিণ দিনাজপুর জেলা কৃষ্টি সংস্কৃতি এবং সর্বধর্ম সমন্বয়ে এক পীঠস্থান হরিরামপুর। আমি আগেও অনেকবার এসেছি, আগে যখন বালুরঘাটে বন্যা আছে ও তো মনে আছে, এক কোমর করে রাস্তায় জল দাঁড়িয়ে থাকতো। গঙ্গারামপুর, বালুরঘাট, কুশমন্ডি, তপন, বুনিয়াদপুর, হিলি, আমি কিন্তু একবার নয়, আমি বারবার করে এসেছি। আমি ছোট্টবেলা থেকে এই জায়গাগুলো খুব ভালো করে চিনি। আমি এবারে এসেছি অফকোর্স আমার প্রার্থী বিপ্লব মিত্র, যিনি আমাদের দীর্ঘদিনের সাথী এবং প্রথম দিন থেকেই আমার সাথে ছিল, আছে এবং থাকবে। তাকে আমি মন্ত্রিসভায় নিয়েছিলাম, কিন্তু আমি দেখলাম এই বিজেপিকে শায়েস্তা করবার জন্য পার্লামেন্টে আরও বেশি করে এমপি পাঠানো দরকার। আমাদের এখানে, আমরা তো হরিরামপুর সিটে জিতবো আপনাদের আশীর্বাদে, আমাদের বিধানসভায় আমরা সামলে নেব, আপনারাই দেবেন। বিপ্লবদাকে জেতানোর পরে যখন বিধানসভা হবে, তার আবেদনটাও আপনাদের কাছে আমার থাকবে। আমার সাথে আছে সুভাষ ভাওয়াল, সভাপতি দক্ষিণ দিনাজপুর। তরফ হাসেন মণ্ডল, আমার কুমারগঞ্জের বিধায়ক। মোশারফ হোসেন, আমার মাইনরিটি সেলের বাংলার চেয়ারম্যান এবং বিধায়ক ইতাহার। রেখা রায়, বিধায়ক কুশমন্ডি। চিন্তামণি বিহা, সভাধিপতি দক্ষিণ দিনাজপুর জেলা সভাধিপতি। মমতাওয়ালা ঠাকুর, এই মমতা রেদিকেশো আমার নামেই না, মতুয়া ঠাকুরের, উনি হচ্ছেন মতুয়া ঠাকুরের বড় মার বড় ছেলের বউ, বড় বউ, বড় মেয়ে, একদম নিজের মেয়ের মতো ওই মানুষ, মানে ওই দেখাশোনা করত। বাত্য বসু আমার সহকর্মী, আমার একজন সহকর্মী প্রখ্যাত সঙ্গীত শিল্পী ইন্দ্রনীল সেন, নামিজুর রহমান, অম্বরীশ সরকার, প্রশান্ত মিত্র, শীনলতা হেমব্রম, প্রেমচাঁদ নুনিয়া সহ, দুর্গা সরেন সহ আমার যত পঞ্চায়েত সমিতি, ট্রেড ইউনিয়ন, ছাত্র যুব, ব্লক, সংখ্যালঘু, মহিলা, যত সমর্থক আছেন, যত সভাপতিরা, সহসভাপতিরা বা সকলে আছেন, সকলকে আমি আমার অনেক অভিনন্দন জানাচ্ছি। আপনারা জানেন কদিন আগে বালুরঘাটকে বেলুরঘাট বলে গেলেন একজন কেন্দ্রীয় নেতা, নামটাও বলতে পারলেন না। আরেকজন নেতা এলেন ভোট পাখি, সারা বছর দেখা নাই, তোমার দেখা নাই গো,
তোমার দেখা নাই, মানুষের কাজ নাই গো, মানুষের কাজ নাই, মায়েদের কাজ নাই গো, মায়েদের কাজ নাই, 100 দিনের কাজ নাই গো, 100 দিনের কাজ নাই, বাংলার ঘরের টাকা বন্ধ, 100 দিনের টাকা বন্ধ, গরিব মানুষের রাস্তা বন্ধ, সব বন্ধ করে দেওয়া। ওনার নাম হচ্ছে বন্ধু সরকার, বন্ধ সরকার, মোদীর গ্যারেন্টি বন্ধ, গ্যারেন্টি গ্যারেন্টি বন্ধ, সব বন্ধ, যা চালু আছে তাও বন্ধ। তা নাহলে বলে এত বড় সাহস, আমার মা বোনেরা বসে আছে, আমাদের সংসার চালায় মা বোনেরা, সরকার চালায় মা বোনেরা, প্লেন চালায় মা বোনেরা, ট্রেন চালায় মা বোনেরা, রান্না করে মা বোনেরা, সংসার চালায় মা বোনেরা, কেউ হামলা করতে আসলে রুখে দাঁড়ায় মা বোনেরা। বিজেপির এত বড় সাহস বলে কি না, 3 মাস বাদে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেব। আমি বলে সাহস তো কম নয়, আমার যদি ইচ্ছে থাকতো না তোমার জিপটা ধরে টেনে এনে মানুষের কাছে দাঁড় করে দিতাম, কিন্তু তোমাদের মতো ভাষায় আমি ও কথা বলি না, তাই আমি জিপ ধরে টানার কথা বলবো না। ভাষা কন্ট্রোল করো, না হলে একদিন যে খাতা নিয়ে, খুন্তি নিয়ে, ঝান্না নিয়ে মায়েরা রান্না করে, লক্ষ্মীর ভাণ্ডার পান, তারা কিন্তু এগিয়ে আসবে। এর পরিবর্তে একটা করে ভোট তৃণমূলকে দেবে আর বিজেপিকে দলবে, বলবে দেখ দেখ ভালো করে দেখ, দেখবি জ্বলবি আর লুচির মতো ফুলবি। সংখ্যালঘুদের ঐক্যশ্রী বন্ধ, 3 কোটি স্টুডেন্টদের স্কলারশিপ আমি দিই, কন্যাশ্রী আমার মেয়েরা গর্ব, স্কুলে কন্যাশ্রী, কলেজে কন্যাশ্রী, ইউনিভার্সিটিতে কন্যাশ্রী, তপশিলী আদিবাসীদের মানে শিক্ষাশ্রী। আগে সংখ্যালঘু ভাই বোনেরা যারা আশ্রমিক স্কুলে পড়তো তারা 1000 টাকা পেত মান্থলি তাদের আশ্রমের খরচ, আশ্রমিক হস্টেলের, এখন সেটা বাড়িয়ে 1800 টাকা করা হয়েছে। অঙ্গনওয়াড়ি ওয়ার্কারদের 1000 টাকা মাইনে বাড়ানো হয়েছে, আগেও বাড়িয়েছি। আশাকর্মীদের 1000 টাকা বাড়ানো হয়েছে। সরকারি কর্মচারীরাও মে মাসে তাদের 4% দিয়ে পাবেন। VIP বাড়ানো হয়েছে, সিভিক সম্মান বাড়ানো হয়েছে, গ্রিন পুলিশ বাড়ানো হয়েছে, বাকি কিছু রাখা হয়নি। সেলফ হেল্প গ্রুপের মেয়েদের জন্য প্রতি জেলায় বড় বড় বাজার তৈরি করে দেবো, আর দোকানগুলো আপনারাই পাবেন, আপনারা বাড়িতে তৈরি করা জিনিস বিক্রি করবেন, মোদীর ভিক্ষার দ্বারস্থ হবেন না। আমাদের 10.5 লক্ষ সেলফ হেল্প গ্রুপ আছে, তাদের প্রত্যেকটা জিনিস আমি কিনি এবং আমি চিনি, আমি জানি তারা কত ভালো কাজ করে। আজকে প্রায় 3.5 কোটি দিবস তৈরি হয় কর্মদিবস, কারণ স্কুলের ছেলে মেয়েদের ড্রেস আমরা আজকে বাইরে থেকে করাই না, সেলফ হেল্প গ্রুপের মেয়েদের দিয়ে করাই, তার সাথীদের দিয়ে করাই, ঘরের মেয়েদের দিয়ে করাই যারা সেলাই করতে পারে, যাতে আপনারা কাজ করতে পারেন। 100 দিনের কাজের টাকা মোদিরা দিয়েছে, 3 বছর ধরে 100 দিনের কাজ বন্ধ, তাহলে মোদির ভোটও বন্ধ। 100 দিনের টাকা 3 বছর বাদে আমরা দিয়েছি, ওদের টাকা দেওয়ার কথা ছিল 6,84,000 কোটি টাকা তুলে নিয়ে গেছে বাংলা থেকে, এখনও 1,74,000 কোটি টাকা ওদের কাছে আমরা পাই। আমাদের গ্রামীণ যোজনার টাকা দেয় না, পঞ্চায়েতের টাকা দেয় না, আবাস যোজনার টাকা দেয় না, রাস্তার টাকা দেয় না, 100 দিনের কাজের টাকা দেয় না। আমি পরিষ্কার করে আপনাদের বলছি, আমি আপনাদের আবার বলছি যে আগামী দিন আমরা আমাদের রাজ্য সরকার 50 দিনের কাজের গ্যারেন্টি দিয়ে
কর্মশ্রী প্রকল্প চালু করে দিয়েছে। যারা যারা জব কার্ড হোল্ডার, 50 দিনের কাজের গ্যারেন্টি আমরাই করব রাজ্য সরকার। 50 দিন যদি কেউ কাজ করতে পারেন 60 দিন করুন, আমাদের কোনো আপত্তি নেই, আমরা করে দেব। 11 লক্ষ বাড়ির টাকা দেয়নি, বলে দুর্নীতি হয়েছে, প্রমাণ দাও। বারবার বলেছি, বাংলা, বিহার, মহারাষ্ট্র আর উত্তরপ্রদেশের 4টে লিস্ট বের করো, বের করে দেখাও উত্তরপ্রদেশে কত দুর্নীতি হয়েছে, বিহারে কত দুর্নীতি হয়েছে, মহারাষ্ট্রে কত মহাদুর্নীতি হয়েছে, আর বাংলায় দুর্নীতি হয়নি। লোকালি দু একজন বদমাইশি করেছিল, আমরা সেগুলো বাদ দিয়ে দিয়েছি। আমি আপনাদের বলি, আফটার ইলেকশন 11 লক্ষ বাড়ির টাকা আমরাই দেব, বাংলার বাড়ির টাকা। আমাদের মোদির কাছে ভিক্ষা চাইতে আমরা যাব না। রাস্তাঘাট আস্তে আস্তে আমরাই করব। বালুরঘাট এয়ারপোর্ট মমতা দিনে নেহি কিয়া, বলতো আপ কর রা হ্যায়, রুপিয়া কোন দিয়া, জমিন কোন দিয়া হ্যায়, মমতা দিনে দিয়া হ্যায়, আর আপ বদমাইশি কর রা হ্যায়, আপ ভ্রষ্টাচারী কর রা হ্যায়। বদমাশের দল একটা, পকেট মারের দল, লুঠেরার দল, জুমলাবাজির দল, ভাওতাবাজির দল, কখনো সিবিআই, কখনো এনআইএ, কখনো ইনকাম ট্যাক্স বিজেপির সাথে ঘুরে বেড়াচ্ছে। বর্ডারে গেলেই বিএসএফ গুলি করে মারছে, গুলি করে মারার কোনো অধিকার বিএসএফের নেই। যদি কেউ ধরা পড়ে পুলিশকে দেবেন, পুলিশ আইনত বিচার করবে, আপনি গুলি করবার কে? আমি আবার আপনাদের বলি, বিনা পয়সায় রেশন থেকে শুরু করে, স্বাস্থ্যসাথী কার্ড থেকে শুরু করে, লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে, কন্যাশ্রী থেকে শুরু করে, রূপশ্রী থেকে শুরু করে, ঐক্যশ্রী থেকে শুরু করে, সাইকেল থেকে শুরু করে, স্মার্ট কার্ড থেকে শুরু করে, কিষাণদের 10,000 টাকা ভাতা দিই সেগুলো থেকে শুরু করে, সব চলছে এবং চলবে। শুধু একটা কাজ করতে হবে, বিজেপিকে ভারতবর্ষ থেকে বিদায় দিতে হবে। জিজ্ঞেস করুন এখানকার যিনি এমপি ছিলেন, তার নামটাও নাকি ঠিক মতো বলতে পারেনি, না পেরেছে লোকসভা কেন্দ্রের নাম, না পেরেছে প্রার্থীর নাম। তিনি কেন বারবার বলেছেন বাংলার টাকা বন্ধ করে দাও? বিজেপি পার্টি বারবার কেন বলেছে বাংলার টাকা বন্ধ করে দাও, বাংলাকে টাকা দিও না? গরিব মানুষ যখন 100 দিনের টাকা পায়নি, অভিষেকরা গেছিল আন্দোলন করতে, পুলিশ দিয়ে তাদের ওপর অত্যাচার করা হয়েছে, টানতে টানতে নিয়ে যাওয়া হয়েছে। কয়েকদিন আগেও ডেরেকরা গিয়েছিল ইলেকশন কমিশনের অফিসে বিচার চাইতে, সারা রাত ওরা থানায় ছিল, ওরা সারা রাত থানায় থেকে বিদ্রোহ করেছে। এই যে মমতাওয়ালা ঠাকুরদের দেখছেন, আসামে যখন এনআরসি নিয়ে আন্দোলন হয়েছিল, ওরা গিয়েছিল আসামে, ওদের ঢুকতে দেয়নি, এয়ারপোর্টে ওদের পিটিয়েছিল। হাতরাসে যখন ঘটনা ঘটেছিল, ওরা গিয়েছিল সেদিনও, কিন্তু ওদের ঢুকতে দেয়নি, মনে রাখবেন। তৃণমূল কংগ্রেস সবসময় মানুষের পাশে আছে। আপনারা কি এনআরসি চান? এনআরসি চান কি চান না? যদি না চান তাহলে জোরে বলুন না, না, না। কে চান জোরে বলতে হবে, আসতে বললে হবে না। কে চান কি চান না? তিনবার বলতে হবে, না, 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 বলুন। ইউনিফর্ম সিভিল কোড চান? জানেন ইউনিফর্ম সিভিল কোডটা কি? আপনার ধর্ম নিষিদ্ধ, আপনার আচার নিষিদ্ধ, আপনার আচরণ নিষিদ্ধ। এই যে মমতাওয়ালা ঠাকুর, ভালো করে আইনটা পড়ো, পড়ে দেখবে কোনো অস্তিত্বই থাকবে না, মানুষের কোনো অস্তিত্ব থাকবে না। তপশিলীদের, আদিবাসীদের, সংখ্যালঘুদের, সাধারণ মানুষের কোনো অস্তিত্ব থাকবে না। একটা পার্টি, একটা লিডার, দেশে আর গণতন্ত্র থাকবে না।
এই নির্বাচনে জেনে রাখবেন, মোদি যদি জেতে শেষ নির্বাচন, আর মানুষকে ভোট দিতে দেবে না, সবাইকে দেশ থেকে তাড়িয়ে দেবে, সিয়া এনআরসি করে তাড়াবে, জেলগুলোকে ভর্তি করে দেবে। এখনই জেলটা হয়ে গেছে গণতন্ত্রের সবচেয়ে বড় জেল, মোদি তৈরি করেছে ভারতবর্ষে। বিরোধী দল দেখলে তার বিরুদ্ধে অত্যাচার, অনাচার, ব্যভিচার। এই বিজেপি আপনারা চান? আর সিপিএম আর কংগ্রেস এখানে বিজেপির বন্ধু। বিজেপি হারবে এবং ইন্ডিয়া জোটের নেতৃত্ব আমরাই দেব বাংলা থেকে গিয়ে, এটা মাথায় রাখবেন। বিজেপিকে লড়বার হিম্মত বাংলা রাখে, আর কেউ রাখে না। তাই একটা একটা সিট মনে রাখবেন, ভালো করে জেতাতে হবে, প্রত্যেকটা সিট ইম্পর্টেন্ট। বালুরঘাটে বলে গেছে না কি যেন, শরীরটা নিচে ঝুলিয়ে ওপর থেকে ঝুলিয়ে দেবো দেহটাকে, মানে লেফটে দেঙ্গে না কি যেন বলে হিন্দিতে কি বলে, উল্টা দেঙ্গে। আমি বলি উল্টা, জনতা কো উল্টা দেনে কে পেলে জনতা আপকো সরকার কো উল্টা দেঙ্গে। নরেন্দ্র মোদীর এত বড় সাহস, এসে বলছে চুন চুনকে সব জেল কব জেল মে ভরেগা। আরে চুন চুনকে জনতা নে আপকো ভোট নহি দেঙ্গে, হিম্মত হ্যাঁ তো কামিয়াবি সে ভোট লো, কাম সে ভোট লো। কাম কিয়া আপনে কিয়া হ্যায় 10 সাল, লোগো কো রেকর্ড কাট দো, কুছ নেই কিয়া হ্যায়। একটা ইলেকশনে বললো 15 লাখ দেবে, 1 লাখ টাকা পেয়েছেন? বলেছিল 15 লক্ষ টাকা দেবে সবার ব্যাংকের অ্যাকাউন্টে, ভোট নিয়ে গেল। সুবাবু জিতে গেলেন, উত্তরবঙ্গের সব সিট নিয়ে গেল, জঙ্গলমহলে সব সিট নিয়ে গেল। কাজ করলাম আমরা, খেটে মরলাম আমরা, বিপদে পড়লে আমরা, উৎসবেও আমরা, রক্ষা করার ব্যাপারেও আমরা। আর এরা মিথ্যে কথা বলে গেল, 15 লক্ষ রুপিয়া আপকো ব্যাংক মে হাম ডাল দেঙ্গে, 1 লক্ষ টাকা পেয়েছেন? জোরে বলতে পারছেন না? 1 লক্ষ টাকা মা বোনেরা আপনাদের জমা দিয়েছে বিজেপি, পকেটে দিয়েছে, ব্যাংকে দিয়েছে, 1 লক্ষ দিয়েছে, 2 লক্ষ দিয়েছে, 3 লক্ষ দিয়েছে, 4 লক্ষ দিয়েছে, 5 লক্ষ দিয়েছে, 6 লক্ষ দিয়েছে, 7 লক্ষ দিয়েছে, 8 লক্ষ দিয়েছে, 9 লক্ষ দিয়েছে, 10 লক্ষ দিয়েছে। আরে 50,000 দিয়া হে, 50,000 দিয়েছে, কি দিয়েছে? বিনা পয়সা রেশন আমরা দিই, স্বাস্থ্যসাথী 5 লাখ টাকার কার্ড আমরা দিই, কন্যাশ্রী আমরা দিই, রূপশ্রী আমরা দিই, লক্ষ্মীর ভাণ্ডার আমরা দিই, সংখ্যালঘু স্কলারশিপ আমরা দিই, তপশিলি বন্ধু আমরা দিই, জয় জোহর আমরা দিই, চায় বাগানকে পাট্টাও দিচ্ছি যে চা বাগানে কাজ করছে, এবং চায়ের মজদুরদের 59টা বাগান আমরা খুলে দিয়েছি, এবং চায় মজদুরদের শুধু বাগান খুলে দেওয়া নয়, ওদের 10 লক্ষ লোক বেকার হয়ে যাচ্ছিল, আমরা ওদের বাঁচিয়ে দিয়েছি। 3 দিন আগে সেন্ট্রাল গভর্নমেন্ট একটা পরিকল্পনা করেছিল, আমরা সেটাকে ভেস্তে দিয়েছি। শুধু বাগানই করে দিচ্ছি, ভাট পাট্টা দিচ্ছি তা নয়, পাট্টার সাথে সাথে আমরা 1,20,000 টাকা করে ঘরের তৈরি করবার জন্যও দিচ্ছি। এমনি যারা উদ্বাস্তু আছেন, সব উদ্বাস্তু কলোনিকে পশ্চিমবাংলায় আমরা আইনত স্বীকৃতি দিয়ে দিয়েছি। তাই মনে রাখবেন, আমরা বাংলায় আর ভারতবর্ষে যদি ইন্ডিয়া জোট আসে, এনআরসি করতে দেব না, সিএএ করতে দেব না। মনে রাখবেন, সিপিএম কংগ্রেসকে একটি ভোট দেওয়া মানে বিজেপির হাত শক্তিশালী করা, ওদের একটাও ভোট দেবেন না। গদা জগাই মাদাই গদাই, পঞ্চায়েতে একসাথে কাজ করে, বিধানসভায় একসাথে কাজ করে, বাংলায় একসাথে কাজ করে। কেরালায় কংগ্রেস সিপিএমের লড়াই, আর বাংলায় কংগ্রেস সিপিএম ভাই ভাই, কি দোস্তি,
কোথাও দোস্তি কোথাও মস্তি, কি সুন্দর। আমরা কিন্তু এটা করি না, তাই বলি মানুষ যদি চান আপনার বাঁচার অধিকার অক্ষুণ্ণ রাখতে, এনআরসি না চান, ক্যান না চান, ইউনিফর্ম সিভিল কোড না চান, লক্ষ্মীর ভাণ্ডার চলুক চান, স্মার্ট কার্ডে 10 লাখ টাকা ছেলেমেয়েরা পাক এটা আপনারা চান, কৃষক ভাতা চান, সংখ্যালঘু স্কিম চান, মুয়াজ্জিন ইমামদের সম্মান চান, পুরোহিতদের সম্মান চান, শিল্প সংস্কৃতির সম্মান চাই, তাহলে মনে রাখবেন আদিবাসী ভাই বোনদের সম্মান চান, তাহলে মনে রাখবেন আপনাদের ভোটটা তৃণমূল কংগ্রেসে আসবে, আর কোথাও নেই। এটুকু মনে থাকবে তো? কি খেলা হবে না ভুলেই গেছ? খেলা হবে, খেলা হবে, খেলা হবে কি মা বোনেরা? হাতা ঝুন্নির খেলনা হবে, হাতা ঝান্নার খেলনা হবে, রান্না রান্না খেলা হবে, ফুটবলের খেলা হবে, ক্রিকেট ব্যাটের খেলা হবে, খোখো খেলা হবে, কাবাডি হবে, সুইমিং হবে, বক্সিং হবে, রেসলিং হবে, তীরন্দাজদের খেলা হবে, ছৌ নাচ হবে, ধামসা মাদল হবে, আদিবাসী নৃত্য হবে, কুচবিহারের যত কালচার আছে সব কিছু যদি বজায় রাখতে হয় বালুরঘাটের, কুচবিহারে, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে, দার্জিলিংয়ের, মালদার, সারা বাংলা, তাহলে মনে রাখবেন তৃণমূল কংগ্রেস ছাড়া কোনো বিকল্প নেই। তাই ভোট দিচ্ছেন কোনখানে? সকাল সকাল ভোট দিন। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, সকাল সকাল ভোট দিন, নিজের ভোট নিজে দিন, মা বোনেরা বেদে জোট, ভুলে গেছো? মুখগুলো একটু না লানাও না। মা বোনেরা বেদে জোট, ছাত্র যুব বেদে জোট, জোড়া ফুলে সব, বিজেপি হটো, দেশ বাঁচাও, 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 বিজেপি হটো, দেশ বাঁচাও। এবার আপনাদের সামনে আমি 4 মিনিট টাইম চেয়ে নেব। আমরা আপনাদের সংস্কৃতির সাথে, আপনাদের ভাই বোনেরা যদি এসে থাকে নিন্দনীল, তাহলে আমরা তাদের সাথে আমরা একটু পা মেলাবো, ওদের ছন্দে ছন্দে আমরা আপনাদের সংস্কৃতিকে সম্মান জানাব। যারা পারবেন তালি দেবেন। কি মা বোনেরা, একটু শঙ্করধ্বনি উলুধ্বনি হয়ে যাক। মা বোনেরা, অন্নপূর্ণ পুজোর পর সংখ্যালঘু মা বোনেরা একটু আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করুন। এই ভাইরা, মা বোনেরা যদি দেয় শঙ্খধ্বনি উলুধ্বনি দিন না মা বোনেরা আমার, যারা উলুধ্বনি দিতে পারেন তারা দিন। ভাইরা দাও তালি, মা বোনেদের উলুধ্বনি আর দোয়া আর ভাইদের তালি, আগামী দিন বিজেপিকে ভারতবর্ষ থেকে করো খালি, ভারতবর্ষ থেকে করুন খালি, ভারতবর্ষ থেকে করুন খালি, এটা আমার আবেদন থাকবে। এবার আমি ইন্দ্রনীলকে মাইক দিচ্ছি। জোরে একটা হাততালি হোক, জোরে গানটার সঙ্গে লাগবে। আমার
আর আমরা গড়ি খামার, এ দেশ তোমার আমার, আর আমরা গড়ি খামার, আর আমরা গড়ি স্বপন দিয়ে সোনার কামনায়। আয় রে আয় লগন বয়ে যায়, মেঘ গুড় গুড় করে চাঁদের সীমানায়, পারুল বনটাকে চম্পা ছুটে আয়, মুরগিরা সব হাতে কোমর বেঁধে আয়। আয় রে আয়, আয় রে আয়, আয় রে আয়, আয় রে আয়, দিতাং তাং দিতাং তাং, দিতাং 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 তাং, দিতাং তাং দিতাং তাং, দিতাং 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 তাং। আবে তপা, আবে তপা, এইটি ভাগাড়া করলি, আবে তপা, আবে তপা, এইটি ভাগাড়া করলি, ভিন্নারে পলাশের বোন পালাবো পালাবো মন, ভিন্নারে পলাশের বোন পালাবো পালাবো মন, নাঙ্গি ইঁদুরে ঢোল কাটে, ইঁদুরে ঢোল কাটে, ও কাটে রে বতরে পীড়িতের ফুল ফুটে, আরে বতরে পীড়িতের ফুল ফুটে, আমার বধুরাই কানা বাড়ির পথে আনা গোনা, আমার বধুরাই কানা বাড়ির পথে আনা গোনা, দিন সবাই উঠে ধান কুটে, দিন সবাই ধান উঠে উঠে, হে কাটে রে বতরে পীড়িতের ফুল ফুটে, আরে বতরে পীড়িতের ফুল ফুটে, দিতাং তাং দিতাং তাং, দিতাং 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 তাং, আবে তপা, আবে তপা, এইটি বাহাগারা করলি, আবে তপা, আবে তপা, এইটি বাহাগারা করলি, দিতাং দিতাং বলিম এ মাদলে তান তোলে, দিতাং দিতাং বলিম এ মাদলে তান তোলে।